নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। শুরু করছে সংবাদ সারাদিন। আর শুরুতেই কলকাতা টিভির সমস্ত দর্শককে জানাই দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর শুরুতেই আমরা নজর রাখবো বিশ্বভারতীর দিকে, কারণ বিশ্বভারতীতে এবছর বসন্ত উৎসব হচ্ছে না, এরকমটা আগেই ঘোষণা করেছিলেন উপাচার্য। কিন্তু তা সত্ত্বেও বিশ্বভারতীর বিক্ষুব্ধ পড়ুয়ারা এই মুহূর্তে আবির খেলায় মেতেছেন এবং আবির খেলতে খেলতে উপাচার্যের বাড়ির সামনে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে সেই ছবির দিকে আমরা নজর রেখেছি, আরো বিস্তারিত ভাবে জানবো, সরাসরি চলে যাবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কি ছবি রয়েছে এবং পড়ুয়ারা যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন। একেবারে তাই। দেখো, তুমি বুঝতে পাচ্ছ যে বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনের দিকে তুমি জানো যে গোটা ভারতবর্ষের আপামর বাঙালির কিন্তু নজর থাকে যে শান্তিনিকেতন কিভাবে বসন্ত উৎসব পালন করছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা বিষয় যে চলতি বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনেও কার্যত বসন্ত উৎসবে কিন্তু কোপ পড়ল, সেটা কিন্তু বলা যেতে পারে। এবং তুমি জানো যে দীর্ঘদিন ধরে কিন্তু পড়ুয়া বিক্ষোভ চলছে শান্তিনিকেতনে, এবং অবশ্যই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে প্রথম বলা হয়েছিল যে তারা দোলের দিন বসন্ত উৎসব করবে না, অন্য কোনো একটা ডেট দেখে করবে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছিলাম যে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এই যে বসন্ত উৎসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারছে না, তার মূল কারণ হচ্ছে একেবারেই এই ছাত্র বিক্ষোভ বা পড়ুয়া আন্দোলন, তার জন্যই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই সেই বসন্ত উৎসব করতে পারছে না। দেখো, বসন্ত উৎসবের দিনে সকাল থেকে যে চিত্রটা শান্তিনিকেতনে উঠে আসছে, আমরা সকাল থেকে দেখলাম যে বিশ্বভারতীর যারা সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে তারা বিশ্বভারতীর যে উপাসনা গৃহ, তুমি জানো যে ঐতিহ্যমণ্ডিত উপাসনা গৃহ, সেখান থেকে এই কার্য কিন্তু ওরে গৃহ বাসী খোলদার খোল লাগলো যে দেওল, এই সঙ্গীতের মধ্য দিয়ে তারা কিন্তু মূলত সেই শোভাযাত্রা শুরু করে। এবং সেই শোভাযাত্রা আসে উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বাড়িতে, যে বাড়ি পূর্বিতা বাড়ির সামনে আমি এই মুহূর্তে রয়েছি। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত অসংখ্য ছেলেমেয়েদের সমাগম এখানে ছিল, এবং তারা কিন্তু অবশ্যই এখানে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্যের মধ্য দিয়ে কিন্তু বসন্ত উৎসব পালন করলো। শুধু তাই নয়, উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর যে বাসভবন পূর্বিতা, সেই বাড়ির মূল গেটে তারা কিন্তু আবির উৎসর্গ করলো উপাচার্যের উদ্দেশ্যে। এবং অবশ্যই দেখো আজকের কি চিত্র, আজকের কি কর্মসূচি, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে আজকে তোমরা বসন্ত উৎসবটা কিভাবে পালন করলে শান্তিনিকেতনে, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বসন্ত উৎসব করছে না। আজকে আমরা প্রসেশনের মাধ্যমে যেরকম হয় ওরে গৃহবাসী, সেই প্রসেশন আমরা করেছি, এবং এখানে এসে ভিসির বাংলোর সামনে আমরা সবাই মিলে গান নাচ করেছি এবং খুব মজা করেছি। কিন্তু যেটা আশ্রম মাঠে আমাদের যে অনুষ্ঠানটা হয় সেটার মতো অবশ্যই নয়, কিন্তু চেষ্টা করেছি আমরা ঐতিহ্যটাকে বজায় রাখার। একেবারে। আচ্ছা, আমি আরও কয়েকজন পড়ুয়ার সাথে কথা বলবো। আচ্ছা, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে পড়ুয়া বিক্ষোভের জন্যই মূলত বসন্ত উৎসব তারা করতে পারেনি, কি বলবে তোমরা ছাত্রছাত্রীরা? মাত্র 12 ঘন্টার ব্যবধানে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা করে দেখালো বসন্ত উৎসব কীভাবে হতে পারে। ইচ্ছে থাকলে উপায় বেরোয়, বিশ্বভারতীর বুকে বিশ্বভারতীর উপাচার্য যিনি আছেন তার ইচ্ছে হয়তো কোনোভাবে কোনোদিনই কোনো কিছু ছিল না, মেলার পক্ষেও ছিল না, এর 3 বছর ধরে বসন্ত উৎসব হয়নি। আমরা করে দেখালাম বিশ্ববিদ্যালয়ের বুকে যে বলছেন ছাত্র আন্দোলনের জেরে নাকি বসন্ত উৎসব বন্ধ, কিন্তু আমরা তো হাজার হাজার ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব করে দেখালাম, যেমনভাবে রীতি মেনে ওরে গৃহবাসীর নাচের মধ্যে তো গানের মধ্যে তো বসন্ত উৎসব হয়, সেইভাবে আমরা উপাসনা গৃহ থেকে আজকে শোভাযাত্রা শুরু করেছি এবং ভিসি বাংলার সামনে এসে মূল অনুষ্ঠান করেছি। মূল অনুষ্ঠান বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের যেটা কালচার রবীন্দ্রসঙ্গীতের গানের উপর, বসন্তের গানের উপর, সেই গানের উপর নাচ গান করে আমরা রাঙিয়ে দিয়ে যাওয়া শেষ করে, এবং শেষ পর্যন্ত আমরা বিশ্বভারতী উপাচার্যকে পায়ে আবির আমাদের রীতি ছিলেন, কিন্তু বিশ্বভারতী উপাচার্য তো 1 মাস ধরে দেখা নেই, তার হয়তো বিশ্বভারতীর মুখ থেকে পালিয়ে গেছেন হয়তো, তাই আমরা বিশ্বভারতীর বাইরে এসে তার গেটে বিশ্ব বাংলার গেটে আমরা আবির দিয়েছি এবং শেষে বলেছি আমরা আপনার এখানে ঠাই নেই, তাই গো ব্যাক লিখেছি এবং আমরা তাকে সম্মান জানিয়েছি। একেবারে তাই। দেখো, এই যে চেনা ছবিটা শান্তিনিকেতনে কিন্তু মানে একেবারে বলা যেতে পারে এই ছবিটা কোনোদিন থাকার আগে ছবিটার কিন্তু কোনো একটা বদল ঘটলো, কারণ শান্তিনিকেতনের ইতিহাসে বিশ্বভারতীর ইতিহাসে এ ধরনের ছবি কখনোই দেখা যায় না যে বসন্ত উৎসবের দিনে অধ্যাপক উপাচার্যের বাড়ির সামনে থেকে উপাচার্য হটাও শান্তিনিকেতন বাঁচাও এই স্লোগান এই বিক্ষোভে কার্যত কিন্তু আবির খেলতে খেলতেও এক প্রকার অশান্তি চিত্র উঠে এলো। আমি আরেকজন পড়ুয়ার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে বলবো যে আজকে তোমাদের সকাল থেকে কী কী কর্মসূচি হলো, সম্পূর্ণ দায়ভার তোমাদের উপরেই চাপিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তারা আজকে এই বসন্ত উৎসব করতে পারে না, তার জন্য কী বলবে? জি, আমাদের উপরে দায়ভার চাপানো হয়েছিল, তাই মাত্র কয়েক ঘন্টার সময়ের মধ্যে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী বসন্ত উৎসব করে দেখিয়েছি এবং আশা করি ছাত্রছাত্রী এবং সকলের যে মন ভারাক্রান্ত ছিল বসন্ত উৎসব না হওয়ার জন্য সেটা কিছুটা হলেও সেটাতে খামতি হয়েছে এবং তারা খুশি। উপাচার্য মহাশয়ের বাড়ির সামনে আমরা এসে ওনাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলাম, উনি বারংবার ওনাকে অনুরোধ করেছিলাম, উনি ছাত্রছাত্রীদের মাঝে নেমে আসেন না, কখনো ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন না, ছাত্রছাত্রীদের আবেগ অনুভূতি বোঝার চেষ্টাও করেন না,
তাই হয়তো আজকে বসন্ত উৎসবের দিন আনন্দের দিনের মাঝখানেও উপাচার্য হটাও বিশ্বভারতী বাঁচাও এই স্লোগানটা উঠেছে। একেবারেই বুঝতে পারছো তুমি যে দেখো বিশ্বভারতী এই যে শব্দটা অর্থাৎ মানে বিশ্ব এক নীড়ে মিলিত হবে, রবীন্দ্রনাথের ভাবনাই সেটা ছিল, রবীন্দ্রনাথের চিন্তনাই সেটা ছিল, এবং রবীন্দ্রনাথের যে আদর্শ নীতি এবং অবশ্যই বসন্ত উৎসবের যে ঐতিহ্য সেই ঐতিহ্য কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে ক্ষুণ্ণ হলো। এবং অবশ্যই শান্তিনিকেতন বরাবরই এই ছবিটা কখনো অভ্যস্ত নয়, অভ্যস্ত দেখতে থাকা না, তার কারণ হচ্ছে বসন্ত উৎসব মানে তুমি বুঝতে পারছো আপামর বাঙালির একটা অন্যতম উৎসব, সম্প্রীতির একটা বার্তা, মিলনটা উৎসব। বসন্ত উৎসব মানে একটা আলাদাই উন্মাদনা, একটা আলাদাই উত্তেজনা, প্রচুর মানুষ তারা বাইরে থেকেও বসন্ত উৎসবের জন্য বিশ্বভারতীতে যান, সেই ছবির কিন্তু এবার বদল ঘটলো। অনেক ধন্যবাদ মোনা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি প্রতিনিধি মোনা বীরবংশী।